প্রশ্নটা অনেকটা এরকম যে একা একা থেকেও কিভাবে খুশি থাকব। অনেক সময় হয়তো এমন হয় আপনি অনেক কথা বলতে চান কিন্তু বলার মতো কাউকে খুঁজে পান না, আর তখনই একা ফিল হতে থাকে। বর্তমানে সোশ্যাল মিডিয়াতে অনেক ফ্যান ফলোয়ার্স থাকতে পারে কিন্তু নিজের কষ্টের সময় মনের কথা ভাগ করে নেবার মতো যদি কেউ না থাকে তাহলে এসবের কী মানে? দেখুন, একা থাকা আর একাকিত্বের মধ্যে কিন্তু পার্থক্য আছে। একা থাকা কিন্তু একটা ফিজিক্যাল স্টেট, যার মানে আপনি একা আছেন, আপনার আশেপাশে আর কেউ নেই। কিন্তু একাকিত্ব হলো সবার মাঝে থেকেও নিজেকে একা লাগা। এই একাকিত্বের জন্য অনেক মানসিক সমস্যার সৃষ্টি হয়, এমনকি অনেকে হতাশা বা ডিপ্রেশনেও ভোগেন। কিন্তু চিন্তার কোনো কারণ নেই, এই একাকিত্ব কাটিয়ে ওঠা অনেক সহজ। যদি আপনি একাকিত্ব কাটিয়ে ওঠার উপায় জানতে চান তাহলে ভিডিওটা পুরোটা দেখুন। এক নম্বর, নিজেকে ভালোবাসতে শিখুন। সবার প্রথমে নিজেকে ভালোবাসতে শিখুন। অবিরাম সোশ্যাল মিডিয়া চ্যাটিং বাদ দিয়ে শুধুমাত্র নিজেকে কিছুটা সময় দিন। নতুন কোনো অ্যাক্টিভিটিতে নিজেকে এনগেজ রাখুন। আপনার শখের বিষয়গুলো নিয়ে চর্চা করুন, যেটা আপনার ভালো লাগে, কুকিং, সিঙ্গিং, ডান্সিং, ড্রয়িং, যা কিছু হতে পারে। এতে আপনি মানসিক ও শারীরিক দিক থেকেও সুস্থ থাকবেন। দু নম্বর, নিয়মিত এক্সারসাইজ ও ধ্যান করুন। নিয়মিত শরীর চর্চা করা মন এবং স্বাস্থ্যের পক্ষে অত্যন্ত উপকারী। মন শান্ত রাখতে ধ্যান করতে পারেন, এতে মনে ইতিবাচক অনুভূতির সৃষ্টি হয় এবং মন ভালো রাখতেও সাহায্য করে। তিন নম্বর, তুলনা করা এড়িয়ে চলুন। বর্তমান সমাজে এটা একটা বড় সমস্যা। হয়তো সোশ্যাল মিডিয়াতে কোথাও কোনো বন্ধুবান্ধবের কিছু দেখলেন, হতাশ হয়ে পড়লেন যে ওর এটা আছে আমার তো নেই। দেখুন, হাতের পাঁচটা আঙুল যেমন সমান হয় না, তেমনি প্রত্যেকটা ব্যক্তির ব্যক্তিত্বও কিন্তু আলাদা হয়। তাই কারোর জীবনের সাথে নিজের তুলনা করবেন না। চার নম্বর, বাড়িতে পোষ্য নিয়ে আসুন। একাকিত্ব দূর করার সর্বোত্তম উপায় হল বাড়িতে পোষ্য পালন করা। তাদের সাথে সময় কাটালে, তাদের খেলতে দেখে, তাদের ইনোসেন্স দেখে আপনার মন অনেকটা ভালো থাকবে, নেগেটিভ চিন্তাভাবনাও দূরে থাকবে। পাঁচ নম্বর, প্রকৃতির সাথে সময় কাটান। দিনের কিছুটা সময় প্রকৃতির মাঝে সময় কাটাতে পারেন। মনে করা হয় নেচার হিলস এভরিথিং, এর জন্য আপনি পার্ক, বাগান বা খোলা মাঠে হাঁটতে যেতে পারেন, কোথাও কাছাকাছি নতুন জায়গাতে বেড়াতেও যেতে পারেন, এতে আপনার শরীরও ভালো থাকবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।